সাবধান সবাই, রাজধানীতে ভয়ঙ্কর রিক্সাওয়ালা। এ আবার কেমন রিক্সাওয়ালা? আসুন জেনে নিন। রিক্সা নিয়ে যে যত কথাই বলুক না কেন, স্বল্প আয়ের মানুষের কাছে এর তুলনা নেই। যদিও রাজধানীতে রিক্সায় ঘুরতে এখন পকেট বেশ গরম থাকতে হয়, রোদ বৃষ্টি ঝড় কিংবা শীতে তো তাদের পায়ে ধরা ছাড়া উপায়ই থাকে না। এর বাইরে হঠাৎ চমকে দেয় কিছু রিক্সা চালক, যারা ভাড়া নিয়ে বেশি দরাদরি করবে না অথবা দরদামের অভিনয় করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। কিন্তু কেন কম টাকায় রিক্সা জার্নির খুশি মনে নিয়ে যখন এই রিক্সা উঠবেন, তখন অথবা কিছুদূর যাওয়ার পর খেয়াল করলে দেখবেন তারা মোবাইলে অথবা ইয়ারফোন ব্যবহার করে কথা শুনছে অথবা কথা বলছে। কথার ফাঁকে ফাঁকে কৌশলে তারা আপনার গন্তব্যস্থল, বর্তমান অবস্থান এবং কোন রাস্তা দিয়ে যাবে তার বর্ণনা দিতে থাকবে। অপরপ্রান্তের ব্যক্তিটির কথাবার্তার ধরন এমন হবে যে আপনি ধরতেই পারবেন না কি হচ্ছে। এছাড়াও রিক্সা চালকের কথাবার্তায় যাত্রী তেমন একটা কানও দেয় না। কথার ধরন এমন হতে পারে, এই তো অহন খিলগাঁও, তালতলাস, জামু, মগবাজার, ওয়ারলেস, তুই বাইর হ, আমি খ্যাপটা নামাই দিয়ে আইতাস, না মৌসাক দিয়ে যামু না, রাস্তা খারাপ, ডাক্তারের গুলি দিয়া বাহির হবে। এতক্ষণ হয়তো বুঝে গেছেন রিক্সাওয়ালা রিক্সা চালকের পেশে এরা আসলে ছিনতাইকারী চক্র, আর এদের প্রধান টার্গেট নারী এবং কম বয়সী ছেলেমেয়েরা। আর প্রেমিক জুটি পেলে তো কথাই নেই, সুবিধা মতো স্থানে নিয়ে গিয়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। নির্জন রাস্তা, সরু গলি আর মানুষের আনাগোনা যেখানে কম থাকে সে সময়গুলো এদের টার্গেট থাকে। আপনি যেদিক দিয়ে যেতে বলেন এরা যাবে না, বিভিন্ন অজুহাত দেখাবে। এরা চিপা গলিতে হেঁটে কিংবা মোটরবাইক ব্যবহার করে থাকে ছিনতাই করতে, আপনার বিশ্বাস অর্জন করতে। মাঝে মাঝে এদের মধ্যে কেউ কেউ হুঁশিয়ারিও করবে, যেমন আপা ব্যাগটা ধৈরা বহেন, এখানে অনেক ছিনতাই। এই পদ্ধতিতে ছিনতাই করা যায় নিরাপদে, সহজে এবং সুযোগ বুঝে। তাই এরকম পরিস্থিতি অনুমান করা মাত্র রিক্সা থেকে নেমে পড়ুন। বিপদের গন্ধ পেলে রিক্সা চালককে বুঝতেই দেবেন না, কোনো একটা অজুহাত দেখিয়ে বা কিছু কেনার কথা বলে কোনো দোকানে ঢুকে পড়ুন, কিংবা মানুষ যেখানে বেশি আছে সেদিক দিয়ে চলে যান। এরপর পুলিশ বা নিকট আত্মীয়দের ফোন দিন। শুধু রিক্সা নয়, সিএনজিতেও এমন ঘটনা অহরহ ঘটে থাকে। সুতরাং সতর্ক হন, সাবধানে থাকুন। ধন্যবাদ। আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ নতুন নতুন সব আপডেট নিউজ পাওয়ার জন্য।